নমস্কার বন্ধুরা, এখন আমি টলিউডের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কাল বিকেল ঠিক 5টার সময় জিৎ দা রাবণ সিনেমার প্রমোশনের জন্য দুর্গাপুরের জনসন মলে যাচ্ছেন। তো আমি চাইবো যে সমস্ত দর্শকরা সত্যিকারে বাংলা সিনেমাকে ভালোবাসে বা মন থেকে সত্যিকারে জিদ্দাকে ভালোবাসে, তো তোমরা কিন্তু একদমই মিস করবে না কালকের দিনটা। তো আমি চাই যেভাবে বারাসাতে চারিদিকে দর্শকদের চেঁচামেচি, চিৎকার, হই হুল্লোড় মানে যেভাবে হয়েছিল, ওটা যেন কালকে দুর্গাপুরেও যেন হয়, এটা আমি আশা করি। তো সেটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা যাবেন কি যাবেন না। তো আমি চাই আপনারা সবাই ওখানে গিয়ে হাজির হন কাল ঠিক বিকেল 5টার সময়। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জিদ্দার রাবণ এবং দেবদার কিসমিস সিনেমার রানিং টাইমের ব্যাপারে জানা গেছে। রানিং টাইমের কথার অর্থ হচ্ছে সিনেমার দৈর্ঘ্য কতটা। তো রাবণ সিনেমার রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা এবং কিসমিস সিনেমার রানিং টাইম হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। তো অনেকের মধ্যে ধারণা থাকবে যে রাবণ সিনেমা যেহেতু রানিং টাইম কম, তো সেক্ষেত্রে হয়তো সিনেমাটা আওয়ামরি কিছু হবে না বা সিনেমাটার মধ্যে তেমন কিছু চমক থাকবে না, এরকম হয়তো অনেক দর্শক ভাবতে পারে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, রানিং টাইমের ওপর কোনো সিনেমা ভালো কি খারাপ এটা কিন্তু নির্ভর করে না। একটা সিনেমা ভালো হতে গেলে তার পিছনে যে জিনিসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সিনেমার ডাইরেকশন, সিনেমার ভালো মেকিং বা ক্যামেরার কাজ, সিনেমার প্রত্যেকটা অভিনয়, সিনেমার গল্প, সিনেমার কন্টেন্টটা কতটা জোর রয়েছে, এগুলোই হচ্ছে আসল ম্যাটার। তো দেখা যাক কেমন কি হয়। তো আমি আশা রাখবো দুটো সিনেমাই আপনারা হলে গিয়ে দেখবেন। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়াসের আপকামিং সিনেমা চিনে বাদাম, যার প্রথম একটা গান বেরিয়েছিল, গানটা কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস পেয়েছে, দর্শকরা ভালোবাসা দিয়েছে। তো এবার মেন প্রশ্ন হচ্ছে যে চিনে বাদাম সিনেমাটা যেহেতু মে মাসের 26 তারিখ আসতে চলেছে, হাতে বেশি টাইম নেই, তাহলে ট্রেলার কবে আসবে? তো আপনাদের বলে দিই, চিনে বাদাম সিনেমা ট্রেলার 1লা মে আসতে চলেছে, তথা মে মাসের 1 তারিখ চিনে বাদাম সিনেমা ট্রেলার আসতে চলেছে। যদিও এটা একদম কনফার্ম খবর নয়, তাও কিন্তু শোনা যাচ্ছে যে 1লা মে আসবে। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মধুমিতা সরকারের আপকামিং সিনেমা কুলের আচার, যেটা মুক্তি পাবে জুন মাসের 3 তারিখ। তো এই কুলের আচার সিনেমার অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে মে মাসের প্রথম সপ্তাহে। এবং সত্যি কথা বলতে এখানে একটা মানে জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক দর্শকরা বলছে কুলের আচার সিনেমা নাকি একটা সিরিয়াল ভিত্তিক সিনেমা, এটা নাকি ফ্লপ করবে, কেউ নাকি হলে গিয়ে দেখবে না, এই সিনেমাগুলো নাকি বাংলা সিনেমাকে ধ্বংস করছে। আমি বলবো এগুলো পুরোপুরি একদম ভুল ধারণা, এগুলো একদম বাজে কথা। কারণ হচ্ছে যে কুলের আচার সিনেমাটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত ভালো সিনেমা হবে, কারণ মধুমিতা সরকারের অভিনয় বা পারফরমেন্স বরাবরই ভালো, এবং SBF তাদের মানে সিনেমাগুলো যদিও কমার্শিয়াল বিগ বাজেটের কোনো আওয়ামরি সিনেমা নয়, কিন্তু তাদের সিনেমার গল্প বা কন্টেন্ট খুবই একটা ইউনিক বা নতুনত্ব ভাব থাকে। আপনি একেনবাবু দেখুন বা 51 সিনেমাটা দেখুন, তারপরে চিনি দেখুন, প্রত্যেকটা সিনেমার কিন্তু গল্প ভালো। তো সেদিক থেকে গল্পের উপর খুবই জোর থাকবে। মধুমিতা সরকার, ইন্দ্রাণী হালদার, ভালো ভালো কাস্টিং রয়েছে। তো দেখা যাক কী হয়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।